নমস্কার দর্শকবৃন্দ, 8207টি স্কুলের তালিকা প্রকাশ, নতুন শিক্ষক নিয়োগের কি হবে, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আট হাজার দুশো সাতটি জিরো থেকে পঞ্চাশের কম ছাত্রছাত্রী যুক্ত স্কুলের পিটিআর লিস্ট প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। এখন প্রশ্ন উঠছে, এই স্কুলগুলির ভবিষ্যৎ কি? সম্প্রতি শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাতে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল মিলিয়ে 8207টি স্কুল বন্ধ হতে চলেছে বলে জানা যায়। এর মধ্যে 6649টি প্রাথমিক স্কুল, বাকিগুলি জুনিয়র হাই ও হাই স্কুল। জানা যায়, যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 30-এর কম সেই সব স্কুল বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। এমনকি জেলায় জেলায় ও ব্লকে কোন কোন স্কুল বন্ধ হতে চলেছে তার তালিকাও দেখা যায়। এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। যদিও এই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন কোনো স্কুল বন্ধ হচ্ছে না। 8207টি স্কুলের তালিকা প্রকাশ করল স্কুল শিক্ষা দপ্তর। যেই 8000 স্কুলের তালিকা প্রকাশ হলো সেই স্কুলগুলিতে চাকরিরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কী হতে চলেছে? কিছু তথ্য অনুসারে এই স্কুলগুলিতে প্রায় 25,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী কাজ করছেন। এনাদের সম্ভবত আশেপাশের বিদ্যালয়গুলিতে ট্রান্সফার করে দেওয়া হবে। এই নিয়ে প্রশ্ন তুলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 8000 স্কুলে ছাত্র সংখ্যা 50-এর কম, কেন কমলো ছাত্রছাত্রীর সংখ্যা? মানে আর নতুন নিয়োগের গল্প নেই, এবার শুধু শিক্ষক শিক্ষাকর্মীদের একটু এদিক ওদিক করলেই কাজ শেষ, অসংখ্য পদ বিলুপ্তির পথে। তিনি আরও বলেন, আমরা মনে করি রাজ্য সরকারের ভুল শিক্ষানীতির জন্য সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা দ্রুত কমছে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষক শিক্ষাকর্মীহীনতা, কিছু না শিখে পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার সরকারি নীতি ইত্যাদি কারণে অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি বিদ্যালয় থেকে বাধ্য হয়ে সরিয়ে নিচ্ছেন। সামগ্রিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের অবহেলা এই পরিস্থিতির জন্য দায়ী। বিদ্যালয়গুলিকে রক্ষা এবং শিক্ষক শিক্ষাকর্মী পদ যাতে অবলুপ্তি না হয় তার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে সরকারকে। এবারে আমরা এক নজরে সেই লিস্ট দেখে নেব যেখানে 8207টি স্কুলের তালিকা প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে লিস্ট, সেই লিস্টের কিছু অংশ, অনেকগুলি পেজ রয়েছে, 413টি পেজ রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে ক্লাস টেনেরও রয়েছে, যেমন শিবপুর যমুনাবালা বালিকা বিদ্যালয়, যেখানে নিচের ক্লাস হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত, সেখানে স্টুডেন্টের সংখ্যা জিরো 2023 সালে, এখন স্টুডেন্টের সংখ্যা জিরো। এবং এখানে আর একটা বিষয় হচ্ছে, এখানে রেগুলার যে টিচার তারা আছে 10 জন, প্যারা টিচার নেই এবং ডেপুটেডও নেই। টোটাল টিচার 10 জন, তার সঙ্গে নন টিচিং স্টাফ আছে 2 জন, টোটাল এই 12 জন। আর পিটিআর রেশিও 0:1, এটা হচ্ছে সদর ওয়েস্ট হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। প্রত্যেকটা স্কুলের লিস্ট কিন্তু এরকমভাবে দিয়ে দিয়েছে, কোথাও প্রাইমারি স্কুল, কোথাও জুনিয়র হাই স্কুল বা কোথাও মাধ্যমিক পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত রয়েছে। সবকটা স্কুলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টের সংখ্যা কিন্তু জিরো এবং স্টাফেদের টোটাল স্টাফ 3 জন, কোথাও 10 জন, যেটা একটু আগে আমরা দেখলাম, এরকম রয়েছে। পিটিআর সংখ্যাও এখানে দেখা যাচ্ছে 0:1। তো এই স্কুলগুলির অবস্থা এখন খুবই খারাপ, যেখানে স্টুডেন্টের সংখ্যা নেই। এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের আশেপাশে কোথাও বদলি করা হবে এরকমটাই জানা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।